you শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে আর আমাদের বাগানের ঝড়পাতির পরেও যে গাছে আমগুলো আছে সেগুলো একটু আপডেট দেখাই আপনাদের দেখুন এই আমটি বাড়ি ফোর আছে দুটো সুন্দর আম আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এরপরে আপনারা দেখুন এখানে বানানা ম্যাঙ্গো আছে সুন্দর কালার আসছে হ্যাঁ অলরেডি আরও বড়ো হবে হাতে নিয়ে দেখাচ্ছি বুঝতে পারছেন এই ধরনের আমগুলি কিন্তু যেগুলো আপনাদের দেখিয়েছিলাম আমরা জানুয়ারি মাসে টপ সেটিং করেছিলাম সেই গাছগুলি কিন্তু আপনাদের এখন দেখাচ্ছি তাদের ফলগুলো কি অবস্থায় আছে এবং কিছু বাইরের ভ্যারাইটিসও আপনাদের দেখাবো সেই গাছগুলি যেগুলো আমরা বাইর থেকে এনেছিলাম সেই গাছগুলির ফল সেট কেমন আছে সেগুলো আজকের একটু দেখিয়ে দেব আপনাদের পাইলেই কিন্তু এই ধরনের রেডি গাছগুলি এই আপনাদের ছাদ বাগানে নিয়ে রাখতে পারেন এগুলো একদমই রেডি গাছ মোটামুটি আরও এদের শেপ আমরা যা দিয়েছি তাতে আরও বেটার লুক চলে আসবে খুব সিদ্ধির হ্যাঁ তো এগুলি আপনারা সামনের বছরে ভীষণ পরিমাণে ফল নিতে পারবেন আপনারা ফলটাকে দেখতে পাচ্ছেন অলরেডি সবাই জানেন বানানা মাংস খেতে খুবই সুন্দর সুস্বাদু এবং খুব সহজে করা যায় রোগপাতির বালাই একদম নেই বললেই চলে খুবই সামান্য এগুলো বড়ো টবে সেট করা আছে বিভিন্ন প্রজাতির আম আমাদের কাছে আছে আপনারা জানেন তো তার মধ্যে আমি দেখাচ্ছি এই ধরনের বানানা অবশ্যই আপনারা একটা বাড়িতে এরকম রেডি গাছ যারা ছোট গাছ করতে পারছেন না বা ভাবছেন যে আপনাদের পক্ষে সম্ভব হবে না তো তাদের জন্য বলবো অথচ আম করার ভীষণ ইচ্ছে আছে তারা আমাদের কাছে কিন্তু এই ধরনের ভ্যারাইটিস আম কিন্তু রেডি অবস্থায় পাবেন যেরকম বানানা ম্যাঙ্গো একটা খুব ভালো আম সেরকম আমি বলছি আপনাদের কিং অফ চাকাপতো একটা খুব ভালো আম আপনারা খুব সহজে করতে পারবে আপনারা আমের সাইজটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই সেই জানুয়ারি মাসে কিন্তু রিপোর্টিং অসময় রিপোর্টিং গাছ এবং আমরা অ্যাকচুয়ালি এদের সেভ দেওয়ার চেষ্টাই মূলত আছি তো দু একটা করে ফল আমরা রেখেছিলাম তারপরেও দু তিনটে ঝড় খাওয়ার পরেও এখনও এরকম সাইজ এবং কালারটা দেখুন অভূতপূর্ব এবং খেতে অপূর্ব সুন্দর জানি না বিতর্ক আছে এই আম অনেকেই বলেন এটা বিএন সেভেনের সাথে কম্পেয়ার করা চলে তো সেজন্য এরকম প্রচুর আম অলরেডি কিন্তু সেট অবস্থায় আমাদের কাছে আপনারা এরকম রেডি গাছ পাবেন টপ সেটিং গাছ যাদের আম নিয়ে সম্ভাবনা ভীষণ ভয়ে থাকেন যে আম গাছ করতে পারবেন না আম মারা যাচ্ছে হুম তো তাদের জন্য বলবো আপনারা কিন্তু এই ধরনের গাছ আমাদের কাছে একদম রেডি এগুলো জাস্ট নিয়ে যাওয়া বসিয়ে রাখা দেখতে পাচ্ছেন প্রচুর আম ঝুলছে এগুলো সব গাছেই তো আপনারা কিন্তু এইরকম জাস্ট আপনারা নতুন করে কিছু করার নেই শুধু দেখা কালারটা দেখুন প্রত্যেকটা আমার যে কালার আছে এই কালারগুলোকে দেখুন খুব সুন্দর কালার দেখতেও সুন্দর সাইজেও রীতিমতন বড় হয় হ্যাঁ অথচ এদের ফলের জন্য কোনো যত্নই সেই অর্থে নেই খেতে ভীষণ সুস্বাদু এবং থাই ভ্যারাইটির মধ্যে যথেষ্ট ভালো মিষ্টি অ্যারোমাওটাও খুব সুন্দর লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আমগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন চলুন আপনাদের কিছু এবারে বাইরের আম দেখাই আমরা নিউ ভ্যারাইটির যে সমস্ত আম আছে সেগুলো দেখ আপনারা দেখছেন এই গাছটি আমরা আমাদের যে এবছর নতুন সংগ্রহ করেছিলাম তার মধ্যে এই গাছটি একটি এটি ব্ল্যাক ড্রাগন বলে আমাদের সংগ্রহে আছে তো একটি ফল অলরেডি ছিল জানি না ফলটি এর থেকে আর বড় হবে কি নাই জাস্ট আমি শেপটা আপনাদের দেখাচ্ছি শেপটা একটা আছে ঠিকই কিন্তু এর থেকে বড়ো হবে কিনা বুঝতে পারছি না এবং ব্ল্যাকের তো কোনো লক্ষণ এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না পরের দিকে বা পাকার সময় এর কোনো কালার আসে কিনা সেটা দেখার আছে এটা কিন্তু আমরা ব্ল্যাক ড্রাগন বলে সংগ্রহ করেছিলাম এই গাছটি দেখছেন এটি আমাদের সংগ্রহে ছিল এবছর এই একটি ডালে তিনটি ফল আছে হালকা করে কালার আসতে শুরু করেছে দেখা যাচ্ছে এটা আমাদের যে জাইসাই ম্যাঙ্গো আমরা সংগ্রহ করেছিলাম এটি তারই একটি মাদার গাছ আমাদের অলরেডি ফলটার মোটামুটি একটা বেশ সুন্দর কালার আসছে ও টেস্ট হলে তখন জানা যাবে আমটি কীরকম দেখছেন এখন যে আমটি এটা চিলি ম্যাঙ্গো বলে সংগ্রহ সাম্প্রতিককালে আপনারা জানেন চিলি ম্যাঙ্গো নিয়ে অলরেডি বেশ কিছু নার্সারি তাদের মতবাদ দিয়েছে বিতর্কিত বিষয় তো সেক্ষেত্রে যে শুধু চাষিরাই ঠকেন বা যারা ছাদ বাগানি শখের যারা গাছ করেন তারা ঠকেন তা নয় কিন্তু আমরা চিলি ব্যাঙ্গো বলে এটি মাদার গাছকে অনেক দাম দিয়ে সংগ্রহ করেছিলাম বেশ কয়েকটি গাছ সংগ্রহ করেছিলাম একটি আটটি নয় ফলে বুঝতে পারছেন যে যদি এটা যে ঠিক প্রতারণা সে কথা বলবো না দেখা যাবে যারা সংগ্রহ আছেন তারাও এইভাবে সংগ্রহ করছেন তো এটা বাই চেন ওয়াইজ হয়ে যাচ্ছে আর কি তো এই জন্য এটা আমরা দেখি শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে কিন্তু এটা অনেকে রেড আইভরি বা চ্যাংমাইয়ের সাথে কম্পেয়ার করছে এবারে অনেক সময় হতে পারে যে চিলি ম্যাঙ্গো যেটা আছে সেটা হয়তো অরিজিনালি এসে পৌঁছচ্ছে না সেটার ক্ষেত্রে রেড আইভরি এসে পৌঁছচ্ছে তো বিভিন্ন জায়গায় চিলি ম্যাঙ্গের যে সংগ্রহ আছে তাদের প্রত্যেকেরই গাছের ছবি পরপর প্রকাশ পেলে জানা যাবে এইটি কালার কিন্তু খুব সুন্দর এসছে রেড আইভরির সেক্ষেত্রে এতটা লাল আসে কিনা জানি না পুরো আমটাকেই দেখাতে হলো ভাইকে পুরো আমটাই কালার এভাবে চলে এসছে দেখা যাক ভবিষ্যতে জানা যাবে এটা অ্যাকচুয়ালি কি আছে রেড আইভরি বা চ্যাংমাই না চিলি ম্যাঙ্গো হ্যাঁ কিন্তু আমরা এটা চিলি ম্যাঙ্গো বলেই সংগ্রহ করেছিলাম আপনারা তার ফলটা দেখতে পাচ্ছেন অলরেডি কালারটি খুবই সুন্দর পুরো চারপাশের কালারটা খুবই সুন্দর দেখা যাক পরের দিকে জানা যাবে এটা কি আছে পার্সিমন গোল্ড যেটি আমাদের সংগ্রহে ছিল অলরেডি কালার আসা শুরু হয়ে গেছে নিচেও বেশ কটি আম আছে এই গাছটিতে তো আমাদের সংগ্রহে বেশ কিছু পার্সিমন গোল ছিল তার মধ্যে এটি একটি গাছ দেখতে পাচ্ছেন এটা আমরা দেখাচ্ছি এরপরে কি সাইজের হয় নর্মালি আমটা খুব বড় হয় না কিন্তু কালার আর টেস্টের জন্য বিখ্যাত দেখা যাক পরে আমরা আবার রিভিউ দেব এই আমটি দেখতে পাচ্ছেন এটি হোয়াইট ম্যাঙ্গো বলে আমাদের সংগ্রহে ছিল তো আমটা নতুন বিশেষত্ব কিছু এখনো দেখতে পাইনি এটি আম আছে দেখা যাচ্ছে এই পর্যন্ত এটা হোয়াইটের কি লক্ষণ আছে বা এর কী লাভ হোয়াইট ম্যাঙ্গো এটা এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু আমটা আপনাদের দেখালাম এবং গাছটাও দেখালাম পরবর্তীতে যদি এর কোনো আরও আপডেট আসে তখন আপনাদের দিতে থাকবে কোকোনাট ম্যাঙ্গো পাকিস্তানের একটি আম খুবই বড় হয় বলে আমাদের কাছে এইরকমই বার্তা ছিল মোটামুটি একটা কালারও আসছে আমটার দেখতে পাচ্ছি এবং সাইজটা খারাপ নয় মোটামুটি এখনো সময় আছে একটা বড় হবে বেশ মোটা হয়েছে একটা হালকা লাল কালার সুন্দর আসছে এটি কোকোনাট বলেই আমাদের কাছে সংগ্রহ দেখুন এটি আমাদের সংগ্রহে ইলেভেন সাই বলে সংগ্রহতে আছে অলরেডি দুটো আম আছে এই গ্যাসটিতে এটা কালার আসছে আর এটাতে পুরোপুরি কালার চলে এসছে প্রচণ্ড গরমের মধ্যেও এখনও পর্যন্ত দুটো ফল আছে ঝড়ঝাপটা খাওয়ার পরেও সামনে একটা বড়ো ঝড়ও আসছে দেখা কি হয় কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর কালার এইটি কিন্তু সেই বিখ্যাত আম গুইফি ব্যাঙ্গো বলে আমাদের সংগ্রহে আছেন ভীষণ কালারফুল দেখা যাচ্ছে এরপরে দেখা যাবে যে ফলটা পাকার পরে আমরা বুঝতে পারবো আরও কি আছে বিশেষত্ব কিন্তু খুবই সুন্দর দুটো কালার এসছে কালারটা দেখতে পাচ্ছেন এটি আমাদের কাছে কিন্তু গুইফি ম্যাঙ্গো বলে সংগ্রহে আছে এটি আমাদের রেড অল টাইম বলে সংগ্রহ ছিল রেড বলেই পুরো আমটা দেখতে পাচ্ছি পরবর্তীতে অল টাইম কিনা এখনই বলতে পারবো না কিন্তু রেড অল টাইম বলে সংগ্রহ যদি দেখা যায় যে নেক্সট টাইম আবার ফ্রুট আসছে তাহলে এটি বোঝা যাবে কালার বা শেপ কিন্তু খুব সুন্দর আমটা দেখতেও কিন্তু খুব সুন্দর উপর দিকটা শুরু হয়ে মধ্যিকানটা একটা ফোলা ভাব হয়ে মুখটার দিকে আবার একটু থ্যাপড়া মতন আছে চ্যাপটা মতন ভাব আছে দেখা যাক এটি রেড অল টাইম বলে আমাদের সংগ্রহে আছে একটা আপনাদের দেখিয়েছিলাম হোয়াইট ম্যাঙ্গো আর এটি এখন দেখতে পাচ্ছেন এটি একটি পপুলার হোয়াইট বলে আমটিও বেশ মোটামুটি বড় আছে দেখতে পাচ্ছেন পপুলার হোয়াইট বলে এটি আমাদের সংগ্রহে ছিল পরবর্তীতে কোনো কালারের কোনো আপডেট আছে কিনা বা পাকার পরে কি হয় খেতে সেটা আমরা আপনাদের জানাতে পারবো এটি আমাদের সংগ্রহে আছে পপুলার হোয়াইট বলে এটি দেখুন পেঙ্গুইন বলে আমাদের কাছে পেঙ্গো ওয়েন বলে আমাদের সংগ্রহে দুটি আম আছে খুবই সুন্দর কালারফুল ছোট থেকেই কালার ছিল গাছ ফল দুটিতে একদম পুরো আমটাই কিন্তু একদম রেড পার্পেল মেশানো একটা কালার এবং একটা গোল সুন্দর শেপ আছে পরবর্তীতে আপনাদের জানাতে পারব এই আমটা খেতে কীরকম কিন্তু ফল দুটি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খুবই ভালো দেখতে এটা আমাদের সেই অতি পরিচিত বিখ্যাত আম যে সবাই এই গাছটির খোঁজ নেন আপনারা এটা আমাদের কাছে সংগ্রহ হয়েছিল নাম ডগমাই অল টাইম বলে তো এটি অ্যাকচুয়ালি কেউ কেউ বলছেন নাম ডগমাই হ্যাস ফোর বলে তো এটা আমরা খেয়েছিলাম এর আগে অলরেডি যে আমটা আমরা মাসখানেক আগে ভিডিও দিয়েছিলাম আমরা খেয়েছিলাম আমটি খেতেও খুব সুন্দর এবং পিওর একটা গোল্ডেন কালার হয়ে গেছিলো আমটা পাকার পরে এখন আপনারা অলরেডি দেখতে পেয়েছেন দুটো আম হয়ে আছে এবং দেখলাম যে খুব দ্রুত কিন্তু একটা শেপ নিচ্ছে গাছটা খুব ছোট ছিল আমটি এবং খুব সুন্দর করে আপনারা কালারটা কতটা বোঝাতে পারছি জানি না কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার আছে এটি হচ্ছে ডাং জাক্রাপাত বলে আমাদের কাছে সংগ্রহ ছিল দেখতে পাচ্ছেন এটি আমাদের গাছের ডাং জাকরাবাদ বলে সংগ্রহে আছে কালার কিন্তু অভূতপূর্ব সুন্দর একটা পার্পেল রেড এরকম একটা কালার মিশ্রণে আছে খুব দারুণ দেখতে গাছটি এটি হচ্ছে হংঝু ম্যাঙ্গো এর আগেও আমাদের ওখানে দেখিয়েছিলাম হয়তো আপনাদের দেখুন খুব সুন্দর একটা কালার শেপটাও খুব সুন্দর লম্বাটে টাইপের আর সবুজ আর রেডের একটা মিশ্রণ আভা আছে কালারটা কিন্তু খুব অভূতপূর্ব সাইড করে রেড আর সবুজ হয়ে আছে এখন যে গাছটি দেখছেন আপনারা এটা আমাদের কাছে জিন্দেলাং বলে সংগ্রহে আছে বেশ কিছু গাছ আমরা এই নামে সংগ্রহ করেছি এবং তাদেরও এরকম একটি দুটি করে ফল হয়েছে ফলটা আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটা হালকা কালার আছে কিছুটা বানানা মতনই দেখতে এবার টেস্টের বেলায় দেখা যাবে কিভাবে হয় যাই হোক এরকম আরও কিছু আম আমাদের কাছে সংগ্রহে আছে পরে আবার নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো তো আপনাদেরকে সকলকেই বলবো আমাদের বাগানে আসতে প্রচণ্ড গরম ওয়েদারও এবছর ভীষণ খারাপ আম সেভাবে গাছে সেট হচ্ছে না তারপরেও আমরা সেই ট্রিটমেন্টও করিনি কোনো রকম ফল রাখার জন্য গাছ রেখেছিলাম তাতে যে পরিমাণ ফল হয়েছে সেটাই যথেষ্ট আপনাদের তার ভিউ দিচ্ছি তো আপনারা আসুন আমাদের কাছে আম এবং লেবুর প্রচুর ভ্যারাইটিস আছে অন্যান্য গাছও আছে তো আমাদের নার্সারি হচ্ছে একদম দক্ষিণ চব্বিশ করোনা কাকদ্বীপ এটা দক্ষিণ চব্বিশ করোনা কাকদ্বীপে অবস্থিত আপনারা ট্রেন বা গাড়ি পথে আসতে পারবেন ট্রেনে হলে শিয়ালদার সাউথ সেকশন থেকে আসতে হবে কাকদ্বীপ বা নামখানা লোকাল ধরে আপনারা আসতে পারেন কাকদ্বীপ স্টেশনে নামতে হবে দিয়ে আমাদের যোগাযোগ করলে কীভাবে আসতে হবে আমরা বলে দেবো আর বাস রুটে হলে ধর্মতলা থেকে প্রচুর গাড়ি আছে কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা বা বখালি রুটে সরকারি বেসরকারি সমস্ত বাসই আসে বা আপনারা গাড়ি ধরে আসলে আপনারা তারাতলা হয়ে ডায়মন্ড হারবার রোড ধরে এন এইচ একশো সতেরো এটা একদম নতুন রাস্তার মোড় লটেই নতুন রাস্তার মোড় বললে বা আমাদের এই বোটানিক্যাল বিউটি নার্সারি আপনারা যদি গুগল ম্যাপে দেখেন তাহলে কিন্তু আপনারা ওখান থেকেও আসতে পারবেন তো আমাদের অনলাইন ডেলিভারি কিন্তু গরমের জন্যই বন্ধ আছে এই মুহূর্তে একটু গরম পড়লে আমরা সকলকে দেব আমাদের ইনডোর আউটডোর সব রকমই আছে তো আমরা বলবো এটা দক্ষিণ চব্বিশ পরগনার একদম শেষ প্রান্তের দিকে যাতে আমাদের এই সুন্দরবনের বহু মানুষ এই ধরনের ভ্যারাইটিস খোঁজেন তারা পান না যেমন আমাদের আমের প্রচুর ভ্যারাইটিস আছে শুধু যেগুলো দেখাচ্ছি তা নয় হাঁড়িভাঙা থেকে অম্বিকা থেকে অরুণিকা অরুণিমা এগুলো সবই আছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বাগানে আসুন এবং এসে আপনাদের পছন্দের মতন গাছ সংগ্রহ করুন আর আমাদের চ্যানেলটা দেখতে থাকুন ভালো থাকুন নমস্কার